ভোট পরবর্তী সন্ত্রাসে অগ্নিগর্ভ হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর। দোসরা মে ভোটের ফলাফলের পর পরপর কয়েকদিন জেলার একাধিক জায়গায় চলে দুষ্কৃতীদের সন্ত্রাস। অভিযোগ ওঠে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। শিরোনামে আসে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কেন্দামারি, চিল্লাগ্রাম, মোহাম্মদপুর, গোকুলনগর সহ একাধিক এলাকা। এই ভোট পরবর্তী সন্ত্রাসে দেবব্রত মাইতি খুন হন। তেসরা মে এই বিভিন্ন এলাকার সাথে সাথে চিল্লাগ্রামে বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়। ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি ব্যাপক মারধর করা হয় বিজেপি কর্মীদের। আশঙ্কাজনক অবস্থায় বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তমলুক জেলা হাসপাতালে ও পরে কলকাতা SSKM-এ পাঠানো হয়। 13 মে তার মৃত্যু হয়। সন্ধ্যায় নিথর দেহ নন্দীগ্রামে পৌঁছলে রেয়াপাড়াতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। তার পরিবারকে কথা দিয়েছিলেন তারা বিচার পাবেন। এরপর মে মাসেই ভোট পরবর্তী সন্ত্রাস খতিয়ে দেখতে নন্দীগ্রামের একাধিক এলাকার সাথে তার বাড়িতেও যান জগদীপ ধনকরও। পরে ভোট পরবর্তী সন্ত্রাস খুন ধর্ষণের তদন্ত ভার পায় CBI। গত 31 আগস্ট থেকে লাগাতার নন্দীগ্রামে দেবব্রত খুনের তদন্ত করেন তারা। যদিও গোটা ঘটনার পেছনে রাজনৈতিক চক্রান্ত চলছে এমনটাই বললেন তৃণমূল নেতা। তিনি বলেন তদন্তের নামে ডেকে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। আজ 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরই ক্ষোভ উগরে দেন তৃণমূল নেতা কর্মীরা। পাশাপাশি দীর্ঘক্ষণ বিক্ষোভের পর অবশেষে তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলেন। তারা জানান আইন আইনের মতো চলবে। আধিকারিক সাহেব বললেন যে আমরা আইন আইনের পথে চলবো, আমরা তো ওদের ইনভেস্টিগেশনের জন্য নিয়ে এসেছি। দেখ আমাদের ইনভেস্টিগেট করতে দেরি হচ্ছে স্বাভাবিক কারণে, আমাদের আধ ঘন্টা আরও সময় দিই, আমরা এদের কোর্টে প্রডিউস করবো, কোর্টে বিচার হবে। তিনি আইনত যদি নিশ্চয়ই জামিন পান জামিন পাবেন, আমরা আমাদের ল ফুলি অ্যারেঞ্জমেন্ট করবো। অতএব আপনারা আপনাদের উকিল দেওয়ার ব্যবস্থা করুন। সেটা কিন্তু আগে বলেনি, আমাদের অভিমানটা রাগটা এখানে যে CBI এসেছে ইনভেস্টিগেশন, এখানে অনেককে ইনভেস্টিগেশন করছে আবার তাদের ছেড়ে দিয়েছেন। ইনভেস্টিগেশন নাম করে অ্যারেস্ট করা, এটা তো না, অ্যারেস্ট করতে চাইলে উনি তো কোর্টে যেতে পারবেন, কোর্টে গিয়ে ওনার লফুলি সব কিছু বলবেন, অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে কি থানাকে দিয়ে দিবেন, অ্যারেস্ট করবেন। ইনভেস্টিগেশনের নাম করে উনি ডেকে নিয়ে এসে সকাল থেকে বসিয়ে রেখে কোনো ইনভেস্টিগেশন করবেন না, কি নাম শুধু জিজ্ঞেস করে বসিয়ে রেখেছেন। এবার দুটোর সময় বলছেন আপনাকে অ্যারেস্ট করা হলো, কোনো ইনভেস্টিগেশন যেই আমরা চেঁচামেচি করছি তখন ইনভেস্টিগেশন শুরু হয়েছে। তখন এখন ওনারা বলছেন ইনভেস্টিগেশন আমাদের আরও আধা ঘন্টা দেরি হবে, আমরা 3:30 থেকে 4:00 মধ্যে আমরা কোর্টে প্রডিউস করব। আর যাদেরকে ইনভেস্টিগেশনের জন্য ডাকা হয়েছিল তাদের কি অ্যারেস্ট করেছে? ওরা বলছেন অ্যারেস্ট করেছে। কোথাও এটা রাজনৈতিক চক্রান্ত মনে হচ্ছে, এটা বিজেপির চক্রান্ত। আজকে এখানে CBI দপ্তরে ওদেরকে তো মানে অনেকদিন ধরে ডাকছে, তো আজকে ওদেরকে ডাকছিল, এসছিল, আসার পরে সাউদি সাহেব আছে আর আমাদের হাবিবুর রহমান আছে, বাইতুল আছে,
এরা তো আন্দোলনকারী, তো ওদেরকে মোটামুটি একটা পরিকল্পনাভাবে মানে ফাঁসানো হচ্ছে। শুভেন্দুবাবু মানে শুভেন্দু অধিকারী আমাদের তো আন্দোলনের যাই হোক, উনি তো বড়ো ভাই আমাদের, জিহাদি পাকিস্তানি লুঙ্গি পরা এনাদের বড়ো ভাই সাউদি সরি মানে শুভেন্দুবাবু। তো সেই শুভেন্দুবাবু চক্রান্ত, আজ থেকে তিন দিন আগে সোনাচূড়ায় বলতে পারে কি করে যে আপনারা ধৈর্য ধরুন, আপনারা ধৈর্য ধরুন, দু তিন দিনের মধ্যে 12 জন অ্যারেস্ট হবে। সে ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে, এই যে দেখুন ভিডিও ফুটেজ, এই যে ভিডিও ফুটেজ, এই ভিডিও ফুটেজ কী করে বলতে পারে? তাহলে পুরো কেন্দ্রকে দিয়ে ও করানোর চেষ্টা করছে, করুক অসুবিধা নেই। আমরা নন্দীগ্রামের মানুষ, আমরা আন্দোলনকারী, আমাদের ধৈর্য আছে, আমরা ওনার কাছ থেকে তো অনেক কিছু শেখা আছে, আমরাও পরিকল্পনাভাবে সেইভাবে পরে মোটামুটি আগাবো, অসুবিধা নেই। ও কাঁথি দেখেন কত কিছু করবে, করুক, আমরা নন্দীগ্রামবাসী কত কিছু করতে পারি সেটা দেখাবো আমরা। আর এ বিজেপির যে চক্রান্ত চলছে, ও তো এমনি কণ্ঠাসা হয়ে গেছে, শুভেন্দু অধিকারী তো কণ্ঠাসা হয়ে গেছে, হ্যাঁ আরও কণ্ঠাসা দুদিন পরে হবে, তো মানুষের মার, ওই নিজে বলেছিল, হ্যাঁ ওই নিজে বলেছে মানুষ শেষ কথা বলে, তো নন্দীগ্রামের মানুষই আগামীকালে শেষ কথা বলবে। আপনার নাম? আমার নাম ফিরোজ মল্লিক।